আসসালামুআলাইকুম। আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহমিনা আমার স্কুলের বন্ধু, অনেক বছরের বন্ধু। ওর বাসায় যখন গেলাম, ও যে হারে রান্না করেছে এবং নিজের হাতে পরিবেশন করেছে, এত আদর করে খাইয়েছে, আমার মনটা একদম জুড়িয়ে গেল তখন প্রচণ্ড মন খারাপ মাকে বিদায় দিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ওর অসাধারণ সুন্দরভাবে সাজানো বাসাটা আর ওর কবিতাটা। তাহমিনা শুধু গৃহিণী নয়, ও প্রচণ্ড পরিশ্রমী। ও ফুল টাইম কাজ করে একটা বড় কোম্পানিতে। ওর হাজব্যান্ড রিটায়ার্ড নেভি অফিসার। তিনটা ছেলে মেয়ে, বাইরে আছে দুইজন, দুজনেই বিবাহিত, ছেলে এবং মেয়ে। আর একটা ছোট্ট মেয়ে, অসাধারণ পুতুলের মতো একটা মেয়ে, বাসায় পড়াশোনা করছে। তো আমার সাথেই থাকো শেষ পর্যন্ত, এবং আমি জানি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি। শারমিনের জিজ্ঞাসা হলো গৃহ কোন নিয়ে। তো গৃহ হলো এমন একটা জায়গা যেখানে শান্তি থাকবে, অসীম ভালোবাসা থাকবে, সাগরের সমান, আকাশের সমান থাকবে বিশালতা। তো সেই সব নিয়েই সবার ঘর গুছানো। আমিও চেষ্টা করেছি আমার সমস্ত এই ইচ্ছাগুলোকে ছোট ছোট করে জায়গা করে দিতে আমার গৃহকোণগুলোতে। তো আমি সেই জিনিসটাকে প্রধান হিসেবে ধরেই কাজগুলো করেছি। তো আমার শান্তি ভাবটা সব জায়গায় বিরাজমান রেখেই আমার এই চেষ্টা। তো আপনাদের ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। আর আমার এই বান্ধবীটাকে আজকে আমি পেয়ে ভীষণভাবে খুশি। সারাদিনই আমার খুব ভালো কাটলো, আমরা খুব এনজয় করলাম, পুরানো দিনের গল্পে হারিয়ে গেলাম, আর নতুন দিনের বিভিন্ন সমস্যাগুলোকেও সুন্দরভাবে আমরা গল্পের মাধ্যমে শুনলাম এবং অনেক এনজয় করলাম। ভালো থাকেন আপনারা। আর এই চ্যানেলটা একটা প্রাণবন্ত চ্যানেল, আমার বান্ধবী যেটা চালিয়ে যাচ্ছে সেটা অসাধারণ, আর তার কবিতা লেখা তো অপূর্ব, লেখাও খুব অসাধারণ। তো আপনারা সবাই নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। চলো তাহলে আর দেরি না করে ওর অসাধারণ সুন্দর বাসাটা ঘুরে আসি। বাসায় ঢোকার পরপরে আমার মধ্যে যে ফিলটা হলো সেটা হলো এক ধরনের প্রশান্তি। প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা কোণে মনে হয় ওর যত্নের ছাপ, ওর ভালোবাসার ছাপ, যে কারণে আমার মনে হলো যে না, আমাকে ওর বাসার সাজানোটা এবং ওর আন্তরিকতাটা, ওর মমতাটা শেয়ার করতেই হবে। আচ্ছা একবার বলো, এটা রোজ সামান্য কিছু মানে সাদা সাদা করে রান্না করা, কিন্তু তাও তো শারমিনকে খাওয়াতে পারতেছি না। আর এটা মাছের ডিম, দাঁড়া
এটা এটা হলো গিয়ে শাকরা দিয়ে গরুর মাংস। আমি জীবনে খাই নাই জানো, এই প্রথম শাকরা দিয়ে। আর এটা হলো গিয়ে মাছের ডিম। এটা কি মাছের ডিম? রুই মাছের ডিম। আরে আল্লাহ, কেন যে কেন কেন এরকম? আর এটা তো আমাদের চট্টগ্রামের মানুষের খুব প্রিয় সালাদ না? হ্যাঁ, আর এটা হলো গিয়ে পাবদা মাছ সর্ষার তেল দিয়ে রান্না করা ঝোলঝোল। কি সুন্দর মিষ্টি গলা তোমার। আর এই ভর্তা হলো এই জন্যই শারমিনের জন্য কাঁচামরিচ ছাড়া কি জানি কেমন হয়েছে। আর দেশি মুরগি দিয়ে আলু দিয়ে, নতুন আলু দিয়ে। এটা কেমন যায় না? এটা ফুলকপি ভাজি, নরমাল ডাল। সুমাইয়া, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আন্টিকে এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য, অনেক দোয়া তোমার জন্য। দুপুরে খাওয়ার পর আমরা ওর রুমে বসে অনেক অনেক আড্ডা দিলাম। মেয়ে আমাদের জন্য মজাদার ডেজার্ট বানিয়ে আনলো এবং আমরা খুবই খুবই উপভোগ করেছি প্রতিটি মুহূর্ত। সবাই ভালো থেকো, চলো উপভোগ করি ওর রচনায় গৃহ কবিতাটি। আমি জানি তোমাদের অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ। গৃহ অভয় আলোয় বলে গৃহকে বুঝি। গৃহ মাঝে আছে স্বস্তি, গৃহ মাঝে প্রশান্তি। সারাদিনের কর্মব্যস্ততা শেষে সবাই ঘরে ফিরে। গোধূলি লগ্নে পাখিরাও দল বেঁধে কিচিরমিচির ডেকে ডেকে আনন্দ করে ঘরে ফিরে। আমরাও ঘরে ফিরি, ঘরে পা দিতেই হাওয়ায় ঘুরে বেড়ায় শান্তি। দেবশিশুরা আমার শুরু করে মাতামাতি, চারিদিকে অনুভূত হয় আলোক রাশি রাশি। আচ্ছা, একটা আবদ্ধ জায়গা কিভাবে হয় এত শান্তির, এত স্বস্তির? মমতাময়ী মা, পরিশ্রমী বাবা, দুষ্টু শান্ত ছেলেমেয়েরা, শুভাকাঙ্ক্ষী বড়রা, সবাই এক হয়েই তো আমরা। আমাদের ছোট্ট ছোট্ট আশা, আমাদের ছোট্ট ঘরখানা খাসা। আমাদের প্রতিটা গৃহকোণ ভিন্ন ভিন্ন কথা বলে। কোনোটা প্রজাপতির ডানার মতো রঙিন, কোনোটা স্রোতহীন হ্রদের মতো শান্ত, কোনোটা হাজারো ফুলের হাসির মতো সদা হাস্যরত। জড়িয়ে আছে সব গৃহকোণে স্নেহ ভালোবাসার পরম ছোঁয়া, আত্মতৃপ্তির সুখধারা। মাটির ঘর, টিনের ঘর, ইটের ঘর, কুড়ে ঘর, গৃহের পরিচয় চেহারা নয়। শান্তি ভালোবাসায় পূর্ণ ঘর গৃহের সংজ্ঞায় শ্রেষ্ঠ হয়। সুস্থ সুন্দর গৃহকোণ দিতে পারে আনন্দ সুখ আজীবন। হতে পারে এক একটা ঘর এক একটা শান্তি নিকেতন।